প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে ক্লাস টেন ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ সুফ্রনীল চক্রবর্তী অধ্যায় চার অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিও তোমাদের অনুশীলন শুরু হচ্ছে দেখো একশো ন নম্বর পেজ থেকে তো প্রথমে দেখো ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন মান এক চলো এক নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন এখানে উত্তর হচ্ছে অপশান এ করবে সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ দু নম্বরের প্রশ্ন দেখো জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলক ভাবে প্রমাণ করেন উত্তর লিখবে দেখো নিচের কোন শয্যাক্রমটি সঠিক উত্তর লিখবে অপশান ডি পৃথিবীর উৎপত্তি তারপরে জীবনের উৎপত্তি তারপরে মুক্ত অক্সিজেনের উৎপত্তি তারপরে হচ্ছে বহু কোষী জীবের উৎপত্তি চারের প্রশ্ন দেখো নিচের কোন পরিবর্তনটি ঘোরার বিবর্তনে ঘটেনি উত্তর হচ্ছে অপশান বি করবে এটা পায়ের সবকটা আঙুলের দৈর্ঘ্যে ও পোস্তে বৃদ্ধি পাঁচের প্রশ্ন একটি লুপ্তপ্রায় অঙ্গ হল অপশান এ লিখবে ককিস ছয়ের প্রশ্ন যোগ্যতমের উদ্বর্তন ধারণাটির প্রবর্তক হলেন অপশান বি লিখবে ডারউইন সাতের প্রশ্ন ব্যবহার এবং অব্যবহার ধারণা প্রবর্তন করেন অপশান এ লিখবে ল্যামার্ক চলো আটের প্রশ্ন অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এর প্রণেতাকে উত্তর লিখবে অপশান বি ল্যামার্ক নয়ের প্রশ্ন নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো উত্তর হচ্ছে অপশান বি ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেচার মধ্যে সংগ্রাম দশের প্রশ্ন অরিজিন অফ স্পিসেস বাই মিনস অব ন্যাচারাল সিলেকশন গ্রন্থের রচয়িতা হলেন অপশান সিলিপে চার্লস ডারউইন এগারোর প্রশ্ন মিলার ও উড়ের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস হল উত্তর লিখবে এটা অপশান সি করবে মিথেন বারো নম্বরের প্রশ্ন উটের আরবিসি এর বৈশিষ্ট্য হল ডিম্বাকার সমবৃত্তীয় অঙ্গগুলি প্রকার অভিব্যক্তির উদাহরণ অপশান এ লিখবে অভিসারী নেক্সট দেখো চোদ্দ রোমন্ত ঘোড়া কোনটি অপশান সি লিখবে মেরি চিপাস পনেরো কোন উদ্ভিদে বাস্তমোচন হ্রাসে পাতা কাঁটায় পরিবর্তিত হয় অপশান ডি লিখবে ফণি মনসা ষোলো দেখো উষা কালের ঘোড়া হল অপশান সি লিখবে ইয়ো হিপাস সতেরো নিচের কোন গ্যাসটি আদি পৃথিবীতে ছিল না অপশান এ লিখবে মুক্ত অক্সিজেন আঠেরোর প্রশ্ন আদি কোষের অপর নাম হল অপশান এ লিগবেটা প্রোটোসেল উনিশ হট ডাইলিউড স্যুপ কথাটি প্রথম বলেন অপশান সি লিখবে হ্যাল ডেন কুড়ি নিচের কোনটি অস্তিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় অপশান ডি রেটি মিরাবেলি একুশের প্রশ্ন ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন শয্যাক্রমটি সঠিক অপশান এটা বি করবে ইকুয়াস প্লায়োহিপাস মেরিচ হিপাস মেসোহিপাস তারপরে ই হিপাস বাইশের প্রশ্ন নিচের কোনটি সমসংস্ত অঙ্গের বৈশিষ্ট্য এটা হচ্ছে অপশান সি কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে ভাবে এক তেইশের প্রশ্ন নিচের কোন বিকল্পটি সমসংস্ত অঙ্গ নয় অপশান ডিলিক পাখির ডানা বাদুরের প্যাটাসিয়াম ও পতঙ্গের ডানা নেক্সট চব্বিশের প্রশ্ন উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার কারণটি হল অপশন বি লিখবে এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে নেক্সট পঁচিশের প্রশ্ন পরিবেশের নানান ইঙ্গিতের প্রভাবে জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন ক্রিয়া সম্পন্ন করে থাকে এই ঘটনাকে কি নামে অভিহিত করা হয় উত্তর হচ্ছে শব্দে বা একটি বাক্যে উত্তরদর্গ দেখে নেব দেখো এক নম্বরের প্রশ্ন যদি চাহিদা থাকলেই নতুন অঙ্গ সৃষ্টি হতে পারে তাহলে মানুষের আজ দুটি ডানা থাকতো ল্যামার্কের মতবাদকে খণ্ডন করে তোমার উত্তরে ব্যাখ্যা দাও তো এটি আমরা সাঁতরা নেব দেখো এটা হচ্ছে দেখো এই যে মতবাদের যে সপক্ষে উদাহরণ দিয়েছে তোমরা এক দুই তিন চারে চারটি উদাহরণ পড়ে নেবে যাদের বই নিয়ে তোমরা উত্তরটা লিখে নাও নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন দেখো বাসমোচন রোধে ক্যাক্টাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো এটি আমরা একশো পেজে দেখে নেবো দেখো উত্তরটি এখানে দু নম্বর পয়েন্ট লিখবে পরে চলে আসো এই অবধি লিখে দেবে ঠিক আছে নেক্সট প্রশ্ন তিনের প্রশ্ন কি বলেছে যে বংশানুসরণে মেন্ডেলের সূত্র ল্যামার্ক না ডারোইনের মতবাদের ব্যাখ্যাতে আরো সাহায্য করে তো এটা আমরা নাইনটি সিক্স পেজে দেখবো এখানে কি বুঝে দেখো মেন্ডেলের বংশানুসরণের ধারণাগুলি কিভাবে খণ্ডন করে বলে তোমার মনে হয় তাহলে এখানে উত্তরটা হবে কি তাহলে উত্তরটা অবশ্যই ডারউইনের হবে ঠিক আছে ডারউইনের উত্তর হবে চার নম্বরের প্রশ্ন পেঙ্গুইনরা ওড়ার জন্য ডানা ব্যবহার না করার কারণে সেগুলো ছোট হয়ে গেছে এটি কোন বিবর্তন ধারণা দিয়ে ব্যাখ্যা করতে পারো উত্তরে তোমরা সাদরা প্রকাশনীর বই থেকে দেখছো পেজ একশো একে তোমার উত্তর লিখবে যে এটি হচ্ছে একটি অপসারী বিবর্তন ঠিক আছে আর ব্যাখ্যা লিখবে এই চারটে পয়েন্ট একটা ব্যাখ্যা লিখে দেবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো চার হলো পাঁচের প্রশ্ন কি বলেছে সরি শিপের কয়েকটি প্রকোষ্ঠ থাকে এটা আমরা একশো তিন পেজে দেখে নেব দেখো শরীর শ্রেণীর প্রাণীর হৃদপিণ্ডে আরো উন্নতি দেখা যায় এদের হৃদপিণ্ডে অসম্পূর্ণ চারটি প্রকোষ্ঠ থাকে ঠিক আছে পরের প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন বলছে যে ঘোড়ার কোন আঙুল খুঁড়ে রূপান্তরিত হয় এটা আমরা একশো পেজে দেখে নেব দেখো তৃতীয় আঙুলের দৈর্ঘ্য পোস্ত বৃদ্ধি পেয়ে খুঁড়ে পরিবর্তন হয় ঠিক আছে পরের প্রশ্ন দেখো সাতের প্রশ্ন ঘোড়ার অগ্রপথ ও পাখির ডানা কি প্রকারের অঙ্গ এটা একশো এক পেজে দেখে নেব উত্তরে দেখো ঘোড়ার অগ্রপথ বিড়ালের অগ্রপথ এবং মানুষের হাত সমসমস্ত অঙ্গের উদাহরণ তাহলে উত্তর কি হলো সমসমস্ত অঙ্গ আটের প্রশ্ন কি বলেছে উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখো এই উত্তরটি আমরা একশো তিন পেজে দেখে নেব দেখো এটা আদা হলুদ প্রবৃতির সল্কপত্র লুপ্ত প্রায় অঙ্গ বিশেষ ঠিক আছে নেক্সট প্রশ্ন ন নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো যোগ্যতমের উদ্বর্তন কার ধারণা উত্তর লিখে নাও ডারউইনের ধারণা আর দশের প্রশ্ন প্রাকৃতিক নির্বাচন কার ধারণা এটিও কিন্তু ডারউইনেরই ধারণা তাই নয় আর দশের উত্তর হল ডারউইন আচ্ছা এবারে দেখো আমাদের এগারো নম্বর প্রশ্ন কি বলেছে যে উসাকালের ঘোড়া কোনটি এটা আমরা নাইন পেজে দেখে নেব দেখো যে উসাকালের ঘোড়া কিরাম ইস হচ্ছে উষা কালের ওকে নেক্সট প্রশ্ন এগারো হলো বারো দেখো ডারুইন বাদের একজন সমালোচকের নাম লেখো এটা আমরা নাইনটি এইট পেজে দেখে নেব উত্তর লিখে দেবে যে দা ভ্রিস লিখবে ঠিক আছে পরে প্রশ্ন রাখো তেরো কি বলেছে মিলারো উড়ের পরীক্ষায় উপজাত পদার্থ রূপে কি পাওয়া গিয়েছিল এটা আমরা নাইনটি ফোর পেজে দেখে নেব তোমরা উত্তর লিখবে এটা গ্লাইসিন লিখবে ঠিক আছে নেক্সট প্রশ্ন তেরো হলো চোদ্দ রুই মাছকে ভাসতে ও ডুবতে সাহায্য করে কোন অঙ্গ উত্তরের মুখে বলে থাকি পটকা একশো ছয় পেজে উত্তরটা পেয়ে যাবে পনেরো প্রশ্ন পায়রার খেচর অভিযোজনে যে কোনো একটি ভূমিকা লেখো এটা আমরা একশো ছয় পেজে দেখে নেব দেখো তোমরা উত্তরে এখান থেকে লিখবে যে এইটুকু থেকে লিখবে যে অতিরিক্ত শক্তি ও প্রশ্বাস কার্যে অতিরিক্ত অক্সিজেন সংগ্রহ ও সরবরাহ বায়ুতে সাহায্য করে পরে প্রশ্ন দেখো ষোলো কোয়া সার্ভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে তাকে কি বলা হয় এটা আমরা 93 থ্রি পেজে দেখে নেব উত্তর এখানে লিখবে দেখো কোয়া সার্ভেটগুলির মধ্যে নিউক্লিক অ্যাসিডের অনুপ্রবেশ ঘটলে তা প্রথমে আদি কোষের আকার পায় এদেরকে প্রোটোসেল বলা হয় উত্তরটি এখান থেকে এইটুকু লিখে দেবে নেক্সট প্রশ্ন দেখো সতেরো মিলার ও উড়ের পরীক্ষায় শক্তির উৎস কি ছিল এটি আমরা নাইনটি ফোর পেজে দেখব তোমরা উত্তর লিখবে এখান থেকে এই অব্দি যে টাংস্টেনের তড়িদ্বার দ্বারা সমগ্র মিশ্রণে তড়িৎ মক্ষণ করা হয় উত্তরটি এখান থেকে এ অব্দি লিখতে হবে নেক্সট প্রশ্ন দেখো কোন যুগের ঘোড়া পেজে দেখে নেব কি লিখবে দেখো মায়োসিন মায়োসিন তাহলে উত্তর কি যুগের হ্যাঁ পরে প্রশ্ন উনিশ কি বলেছে দেখো ডারুইনবাদের একটি ত্রুটি উল্লেখ করো নাইনটি এইট পেজে আমরা দেখে নেব দেখে নেব যে ডারুইনবাদের যে সীমাবদ্ধতা বা ত্রুটি এক নম্বর পয়েন্টে লিখে দেবে এবার আমরা শূন্য স্থান পূর্ণ দেখে নেব নিচের বাক্যগুলির শূন্য স্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও যেমন দেখো কুড়িটা কি বলেছে ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষ হল ড্যাশ এটা আমরা নাইনটি নাইন পেজে দেখে নেব উত্তরটা এটা হবে ইয় হিপাস হবে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি হলো একুশ কি বলেছে জল সংরক্ষণে যে উদ্ভিদে পত্তরন্দ্র কম থাকে তা হল ড্যাশ আমি উত্তরটা বলে রাখি উত্তর লিখবে ক্যাকটাস হয়ে গেল বাইশের প্রশ্ন কি বসে দেখো প্রথম প্রাণের পুনর্বর্তী গঠন হলো এটা আর এনে নগ্নজিল লিখতে পারো হ্যাঁ তেইশের প্রশ্ন পায়রার বায়ুথলি হলো ড্যাশটি উত্তর লিখবে নটি চব্বিশ দেখো মেরিচিপাস ঘোড়ার অগ্রপদের আঙুলের সংখ্যা হলো উত্তর লিখবে তিনটি পঁচিশ দেখো মৌমাছির নৃত্য ড্যাশ প্রকার এটা তোমরা জানো দুই প্রকার ছাব্বিশ দেখো কোমোজনি তত্ত্ব দেন বিজ্ঞানী ড্যাশ ও ড্যাশ নাইনটি টু পেজের উত্তর দেখে নাও দেখো কেমোজেনি বিজ্ঞানী হ্যালডেন ওপারিন ঠিক আছে পরে প্রশ্ন নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো সাতাশের প্রশ্ন কি বলেছে দেখো অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হলো অভিযোজন রাইট নম্বর প্রশ্ন ঘোড়ার বিবর্তনে তার ক্ষুর ও দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায় এটিও রাইট অ্যান্সার উনত্রিশ পায়রার নিঃশ্বাসের সময়েও ফুসফুসে বায়ু সরবরাহ করে সার ভাইকাল বায়ুথলি এটা কিন্তু ফলস মানে ভুল এটা নিঃশ্বাস হয় না প্রশ্বাস হবে ঠিক আছে তিরিশ পাখি বায়ুতলির সাহায্যে বায়ু গ্রহণের সময়ও গান গাইতে সক্ষম হয় এটি কিন্তু একদম কারেক্ট অ্যান্সার একত্রিশ মাছের পটকা দেখে নাও মাছের পটকা মাছের শ্বাসকার্যে সাহায্য করে এটি কিন্তু ভুল অ্যান্সার ঠিক আছে আচ্ছা এবার চলে আস আমাদের বত্রিশের প্রশ্ন জলক্ষয় রোদের জন্য ক্যাকটাসের পাতা কন্টকে রূপান্তরিত এটা রাইট অ্যান্সার তেত্রিশ এক প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্যর এটিও কিন্তু তোমার রাইট অ্যান্সার এবার আমরা এস্তম্ভ এবং বিস্তম্ভ দেখে নেবো দেখো এক অরিজিন অফ লাইফ প্রনেতা এটা হচ্ছে বি হবে ওপারিন আমি এখানে এক করে দিলাম ঠিক আছে দু নম্বর দেখো উইপোকা শিকার এটা হচ্ছে সিম্পাঞ্জি হবে তাহলে আমি দুই লিখে দিলাম তিন দেখো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটা হবে ল্যামার্ক হবে এটা তিন করে দিলাম চার দেখো যোগ্যতমের উদ্বর্তন ডারউইন হবে পাঁচ জার্ম প্লাজম বাদ এ হবে হবে মানে এটা হচ্ছে দেখো আজকের ভিডিওতে আমি এই অবধি রাখলাম পরের পাঠে আমি দু নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো আমাদের কমেন্ট করে জানাও তাহলে এই ধরনের ভিডিও তোমার তোমাদের ওই সাবজেক্টগুলো ওই রাইটারের উত্তরগুলো আমি করে দেবো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি কিন্তু অবশ্যই অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো